দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মানিকগঞ্জের পাথুরিয়া ফেরিঘাটে বাল্ক হেডের ধাক্কায় কয়েকটি যানবাহন সহ ফেরি ডুবি, 10 জন জীবিত উদ্ধার, নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। চলমান অর্থনৈতিক সংকট উত্তরণের কৌশলকে প্রাধান্য দিয়ে আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আসন্ন রমজান মাসে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায্য মূল্যে মাছ মাংস বিক্রি করবে সরকার, খতিয়ে দেখা হচ্ছে খাদ্য পণ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণ। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। এবং সারা দেশে জেগে বসেছে শীত, ঘন কুয়াশা কাটছে না দিনের বেলায়ও, আজ সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে 9.4 ডিগ্রি সেলসিয়াস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন নগর দর্পণ। এবারে বিস্তারিত মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের 5 নম্বর ঘাটের কাছে বাল্ক হেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। আজ সকাল 8:30 দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ রয়েছে কয়েকজন, চলছে উদ্ধার কাজ। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। গতরাত 1টার দিকে দৌলদিয়া থেকে ছেড়ে আসা ফেরি রজনীগন্ধা ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার 5 নম্বর ঘাটের কাছে আটকা পড়ে নদীতে নোঙর করে। সকাল 8:30 দিকে থেমে থাকা অবস্থায় একটি বাল্কহেড ফেরিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর আস্তে আস্তে ডুবতে থাকে ফেরি। ট্র্যাকের লোকজন সব বলতেছে ফেরির পিছন দিয়ে পানি উঠতেছে, পরে ওরা ওই ডাকাডাকি করার পরে উপরে একটা লোক আসে, আসে তারে বলার পরে সে দেখে, দেখার পরে ওদের লোকজন বলে নোঙর উঠা। এই নোঙর উঠাতে উঠাতে পিছন দিয়ে পানি ঢুকে মনে করেন যে ফেরি এক সাইড কাত হয়ে যাচ্ছে। ওই সময় ফেরিতে 9টি যানবাহন ছিল, তাৎক্ষণিক কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন কয়েকজন। দুর্ঘটনার পর ট্রাক সহ কয়েকটি যানবাহন পদ্মায় ভেসে যায়। ট্রাকগুলো ওইখানে আস্তে আস্তে অধিক কাইত অধিক পড়ে গেছে, আর 3টা বাইচে গেছে, আর সব ওই জায়গায় ডুবে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও নৌপুলিশ উদ্ধার কাজে যোগ দেয়, পাশাপাশি স্থানীয়রাও যোগ দেন উদ্ধার তৎপরতায়। ড্রাইভার আলফা করে তো 9×18 জন হিসাবে থাকে, আমাদের জাহাজের লোক থাকে, এখন আমাদের জাহাজের লোক পাইছি আমরা 2-3 জন। কুয়াশার কারণে সকাল 10:30 দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ঘটনাস্থল দিকে রওনা হয়ে পরে কাজ শুরু করে। সময় লাগবে যেহেতু পানির নিচে এটা, এবং একুরেট টাইম আসলে বলা যাবে না, বাট এটা রেস্কিউ করতে একটু সময় লাগবে। আমরা BIWTC, IT এবং ট্রলারের মাধ্যমে এবং ফায়ার সার্ভিস আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করি, শুধু যাত্রী সাধারণকে, যেহেতু জাহাজ তো উদ্ধার করা সম্ভব না, আমরা উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হই। এদিকে ফেরি ডুবির ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়, তারা কিন্তু প্রয়োজনীয় সুপারিশ গুলো দেয়, সে আলোকে কিন্তু পরবর্তী পদক্ষেপ কিন্তু নেওয়া হয়, যখন যে মেজারমেন্ট নেওয়া উচিত সেটি কিন্তু নিচ্ছে। এখন দুর্ঘটনায় তো আসলে অনেক সময় দেখা যায় কারো হাত থাকে না। আমাদের নৌ অধিদপ্তরকে বলা হয়েছে এগুলোকে আরো মডার্নাইজ করে এগুলোকে কোনো সার্টিফাই করা যায় কিনা, তো নৌ অধিদপ্তর কাজ করতেছে। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন প্রতিনিধি শেখ মুমিন, যুক্ত হচ্ছি তার সাথে। মুমিন, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। উপমা, আপনি যেমনটি বলছিলেন যে এই ফেরি ডুবির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী সহ এখানে তারা উদ্ধার কাজ চলমান রেখেছে, এবং কিছুক্ষণ আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল পরিদর্শন করেছেন এই ঘটনাস্থল, এবং তিনি সাংবাদিক সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ফেরি ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি, এবং BIWT এর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি, কিন্তু মোট 2টি কমিটি করা হয়েছে। এবং তদন্ত কমিটির কাজ শেষ হলেই বোঝা যাবে যে কেন এই ফেরির
দুর্ঘটনা কবলে পড়েছে এবং সব মিলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফেরি উদ্ধারের কাজে ইতিমধ্যেই উদ্ধারকারী জাহাজ হামলে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আরো দুটি উদ্ধারকারী জাহাজ তারা হচ্ছে আশা তারা দুটি আরো দুটি জাহাজ কিন্তু এই পদ্মা এবং রস্তম নামে দুটি জাহাজ কিন্তু আসছে এবং এই তিনটি উদ্ধারকারী জাহাজ দিয়ে কিন্তু এই যে ফেরিটি ডুবে গেছে রজনীগন্ধা সেই ফেরিটি কিন্তু উদ্ধারের কাজ মালয়েশিয়ার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত 20 জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে এবং মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত 10 জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে সব মিলে বলা যাচ্ছে যে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে এই ছিল আমার কাছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ এখন পর্যন্ত মমিন আপনাকে ধন্যবাদ দর্শক পাটুরিয়া ফেরিঘাট থেকে উদ্ধার তৎপরতার সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি শেখ মমিন চলে যাচ্ছে পরবর্তী সংবাদে চলমান অর্থনৈতিক সংকট উত্তরণের কৌশলকে প্রাধান্য দিয়ে আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক বিকেল 3টায় জানুয়ারি জুন মেয়াদের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের মুদ্রানীতির অন্যতম লক্ষ্য বাংলাদেশ ব্যাংক বছরে দুবার মুদ্রানীতি ঘোষণার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে বোর্ড সভায় চলতি সপ্তাহের শুরুতেই মুদ্রানীতির খসড়া অনুমোদন হয়েছে ডলার সংকট উচ্চ মূল্যস্ফীতির সময় এই মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে তাই এবারও নীতি সুদ হার আরও বাড়িয়ে টাকাকে আরও দামি করার পরিকল্পনা রয়েছে যাতে সুদ হার বেড়ে মূল্যস্ফীতি কমে আসে অন্য সব নীতি আগের মতোই চলবে আসন্ন রমজানকে সামনে রেখে চাল ডালের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাছ মাংস ও ডিম ন্যায্যমূল্যে বিক্রি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি বলেন দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন সব পণ্যই উৎপাদন এবং মজুত পরিস্থিতি স্বাভাবিক এরপরও দাম বেশি কেন সেটি খতিয়ে দেখা হচ্ছে মাংস ডিম এবং মাছের মূল্য কেন বেশি এসব কেন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রী বলেন রমজানকে সামনে রেখে সরকার ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রমজানের কয়েকদিন আগে থেকেই এই কার্যক্রম শুরু হবে বস্তি এলাকা এবং কিছুটা দরিদ্রপ্রবণ এলাকায় এই কার্যক্রম চলবে দর্শক এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে রাকিব সচিবালয়ে আর কি খবর আছে আপনার কাছে আমাদের জানান ধন্যবাদ উপম আপনাকে আসলে সচিবালয়ে আমরা সকাল থেকেই এই সচিবালয়ে অবস্থান করছি আপনারা জানেন যে আসলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার পর কিন্তু তারা যে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে তারা যোগদান করেছেন এবং সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন থেকেই পুরো সচিবালয় কিন্তু সরগরম একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো সচিবালয় জুড়ে প্রথমেই আমরা যে মন্ত্রণালয়গুলো তারা যোগদান করছে সেই মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি যে শুভেচ্ছা বিনিময়ের একটি পালাও কিন্তু চলে আসছে প্রতিদিনই সকাল থেকেই চলে আসে শুভেচ্ছা বিনিময় এবং বিকেল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অফিস করেন ততক্ষণ পর্যন্ত এই শুভেচ্ছা বিনিময় চলেন তার ফাঁকে ফাঁকে কিন্তু তারা বিভিন্ন মন্ত্রণালয়ের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু এগিয়ে নিয়ে গেছেন যাচ্ছেন মন্ত্রী যারা রয়েছেন যারা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে তারা কিন্তু তাদের নিজ নিজ কর্মকাণ্ডগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই অংশ হিসেবে আজকে যদি আমরা বলতে চাই যে আজকে কিছুক্ষণ আগে তো বেলা 12টার দিকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী নতুন জনাব আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি একটি বৈঠক করেছেন এবং বৈঠকের পর কিন্তু আমাদের গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন যে আসন্ন রমজানকে কেন্দ্র করে যেন মাছ মাংস কিংবা ডিমের পরিমাণ যেন আসলে ডিমের সরবরাহ যেন স্বাভাবিক থাকে পাশাপাশি সাধারণ মানুষের যেন নাগালের মধ্যে থাকে সেই হিসেবেই তারা কিন্তু তারা ন্যায্য মূল্যে কম মূল্যে গাড়িতে করে পুরো রমজান মাস জুড়েই মাছ মাংস এবং ডিম সরবরাহ করবে সাধারণত নিম্নআয়ের যে মানুষগুলো রয়েছেন যাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই তারা যেন এই মাস জুড়ে মাছ মাংস এবং ডিম খেতে পারেন তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে পুরো রমজান মাস জুড়েই এই ব্যবস্থা থাকবে বিভিন্ন
বিভিন্ন জায়গায়, রাজধানীর সব বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছ মাংস ডিম গাড়িতে করে বিক্রি করা হবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং তিনি আরও বিষয়ে জানিয়েছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কীভাবে কমিয়ে আনা যায়, এরই মধ্যে তারা বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী নিজে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। কীভাবে সাপ্লাই চেন ঠিক রেখে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখা যায় সে বিষয়টি নিয়ে তারা কাজ করছেন এবং তারা জানিয়েছেন যে খুব শীঘ্রই হয়তো এই বিষয়ে একটি সমাধান চলে আসবে এবং দ্রব্যমূল্য যাতে মানুষ তাদের যে নাগালের মধ্যে থাকে তাদের দ্রব্যমূল্য যেন তারা কম মূল্যে কিনে খেতে পারেন এবং বাজারে যে সরবরাহ দিতে সরবরাহ যেন স্বাভাবিক থাকে সে বিষয়গুলো তারা সিদ্ধান্ত নেবেন এবং কারণ খুঁজে বের করবেন কেন হঠাৎ করে বেড়ে যাচ্ছে, কারা এর সাথে জড়িত সে বিষয়ে তারা কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। তো সব কিছু মিলে আমরা বলবো আমরা এখন রয়েছি কৃষি মন্ত্রণালয়ে। আরেকটি বিষয় আমরা বলতে চাই যে মন্ত্রণালয়ে যোগদানের পর কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রদূতগণ, অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছেন তারা কিন্তু তারা শুভেচ্ছা জানাচ্ছেন। তার অংশ হিসাবে এখন আমরা রয়েছি কৃষি মন্ত্রণালয়ে, কৃষিমন্ত্রী নতুন আব্দুল শহীদ তার সাথে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন জার্মানের রাষ্ট্রদূত এবং জার্মানের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ শেষে আমাদের সাথে আসলে আমরা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করব, তিনি আর কি কী বিষয়ে উপদেশ দিয়েছেন বা কী কী বিষয় তাদের সাথে আলোচনা হচ্ছে সে বিষয়গুলো আমরা হয়তো জানতে পারলে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। উপমা রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রোহিঙ্গা সংকট সমাধানেও বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী আমিনা হীরা, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়বস্তু নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। উপমা, আপনি জানেন যে যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগেই যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছেন পিটার হাসের কিন্তু বৈঠক চলছিল এবং বৈঠকে কিন্তু পিটার হাস জানিয়েছেন যে দেশে বাংলাদেশের সাথে কিন্তু মার্কিনীদের যে সম্পর্ক সেটি কিন্তু তারা আরও জোরদার করবেন, প্রতিরক্ষা সহ জলবায়ু রোহিঙ্গা সংকট সব কিছু সমাধানে কিন্তু তারা সামনের যে পাঁচ বছর রয়েছে সেটি কিন্তু নতুন সরকারের সঙ্গে তারা কাজ করবে। এর পাশাপাশি আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত রয়েছেন চার্লস হোয়াইটলি, তিনিও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দেখা করেছেন এবং সৌজন্য সাক্ষাৎ শেষে কিন্তু তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামী পাঁচ বছর কিন্তু তারাও কিন্তু বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। এবং চার্লস হোয়াইটলিকে প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচন প্রসঙ্গে তারা কী ভাবছেন, তো তখন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে নির্বাচনে কিন্তু অতীতে যেটি তারা স্টেটমেন্ট দিয়েছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছে তাতে তারা অটল রয়েছে, তবে তারা সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো নতুন সরকারকে নিয়ে কিন্তু তারা কাজ করার যে প্রত্যয় সেটি কিন্তু তারা ব্যক্ত করছেন। এবং এখন যেটি হচ্ছে যে ডক্টর হাসান মাহমুদ কিন্তু এখন আমাদের সাংবাদিকদের সঙ্গে মিডিয়া ব্রিফিং করবেন এবং তিনি আমাদেরকে কিন্তু জানাবেন যে তার আলোচনায় তারা আরও কী কী বিষয় নিয়ে কথা বলেছে। তো উপমা, আমার কাছে এতটুকুই সর্বশেষ ছিল। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আমিনা হীরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গত 48 ঘন্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে, পাশাপাশি তিন বিভাগে নামতে পারে বৃষ্টি। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা
এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে। এদিকে রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলে শীতের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ উপমা, আপনি যেমনটা বলছিলেন যে গত 8 দিন যাবত এই রংপুরের আকাশে কিন্তু কোনোভাবে যে কাঙ্ক্ষিত সূর্যের দেখা সেটি কিন্তু মেলেনি। তবে আজকে বেলা 2টার পরে কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত সূর্যের দেখা সেটি কিন্তু আসলে মেঘের সাথে যে একটা লুকোচুরি খেলা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আপনাকে দেখাতে চাই যে ক্যামেরার চোখে যে আসলে সূর্য যেটি সেটি কিন্তু রংপুরের আকাশে আসলে ঝিকিমিকি, যেটিকে আসলে তারার সাথে তুলনা করা যায় সেই ধরনের কিন্তু যে সূর্যের দেখা সেটি মিলেছে। তবে আপনাকে বলে রাখি যে রংপুরে যে কদিন ধরে যে শীতের তীব্রতা, এই শীতের তীব্রতায় কিন্তু রংপুরে জনজীবন কিন্তু চরম একটি দুর্ভোগ নেমে এসেছিল। তবে এখন কিন্তু অনেকটাই তাপমাত্রা বাড়লেও তারপরে যে শীতের দাপট সেটি কিন্তু কমেনি। তবে আমরা বিশেষ করে দেখেছি যে এই অঞ্চলের যে কৃষকরা রয়েছে তাদের যে আলু থেকে শুরু করে অন্যান্য যে ফসল এবং বিশেষ করে বীজতলাও কিন্তু আসলে নষ্ট হওয়ার একটি সংখ্যা রয়েছে কৃষকরা। এবং একদিকে আমরা যদি আপনাকে বলে রাখি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে খোঁজ নিয়ে দেখেছি যে এই শীতে আগুন পোহাতে কিন্তু অনেকে দগ্ধ হয়েছে এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত 26 জন রোগী কিন্তু সেখানে এই আগুনে অগ্নিদগ্ধ হয়ে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এ পর্যন্ত রংপুরে কিন্তু 3 জন অগ্নিদগ্ধে মারা গেছেন এমনটা কিন্তু তথ্য আমাদের কাছে ছিল। তবে আপনাকে জানিয়ে রাখি উপমা, যে রংপুরে যেভাবে শীতের তীব্রতা এতে করে যে রংপুরের ছিন্নমূল মানুষরা রয়েছে তাদের যে গরম কাপড়ের চরম অভাব রয়েছে কিন্তু রংপুরে। তবে রংপুরের মানুষের যে প্রত্যাশা যে খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি উদ্যোগে এবং সমাজের যারা বিত্তবান মানুষ আছে তারা যেন এই সব ছিন্নমূল মানুষের পাশে খুব দ্রুত সময়ের মধ্যে দাঁড়ায় সেটি কিন্তু এখানকার মানুষজন প্রত্যাশা করছে। তবে আমরা দেখেছি যে আজকে রংপুরের যে পীরগঞ্জ এ আসনের যে জাতীয় সংসদ সদস্য তারাও কিন্তু আমরা দেখেছি যে শপথ নেওয়ার পর থেকে কিন্তু তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে কিন্তু তাদের যে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। তবে রংপুরের পীরগঞ্জে কিন্তু আজকে কিছুক্ষণ পরে কিন্তু এখানে শীতার্তদের মাঝে হয়তো বা কম্বল বিতরণ হবে এমনটাই কিন্তু তথ্য ছিল আমার কাছে উপমা। এই ছিল আমার কাছে রংপুর থেকে শীতের সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শীতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। দর্শক, এবারে গায়বান্ধা থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আফতাব হোসেন। জি, শীতের তীব্রতা কিন্তু গায়বান্ধা জেলাতে অনেকটাই বেশি এবং গত 3 দিন থেকে এ জেলায় সূর্যের দেখা মেলেনি, যার কারণে শীতের যে তীব্রতা সেটি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে জেলার ছিন্নমূল দরিদ্র এবং শিশুরা এবং বিশেষ করে যারা অসহায় বৃদ্ধ রয়েছেন তাদের জন্য এই শীত পার করা অনেকটাই কঠিন। আমরা লক্ষ্য করেছি যে প্রতি বছর এই শীত মৌসুমে সরকারি এবং বেসরকারি উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয় সেটি সেই চিত্র কিন্তু এবছর আমরা দেখিনি। এবং আপনি দেখেন যে রোডঘাটে যে সমস্ত ফাঁকা এখন বলা চলে এবং যানবাহনের চিত্র কিন্তু অনেকটাই সীমিত হয়ে পড়েছেন এবং শীতের কারণে কেউ প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বের হচ্ছেন না এবং বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের জন্য অনেকটাই কষ্ট হয়ে পড়েছে যে তারা দৈনন্দিন রায় রোজগার করে কিন্তু তারা দিন যাপন করেন, তারা কিন্তু আসলে শ্রম বিক্রি করে করার মতো সামর্থ্য এখন নেই, কারণ শীতের কারণে তারা মাঠে ঘাটে এবং রাস্তাঘাটে যে ধরনের যানবাহন চলে সেগুলোতেও কিন্তু আসলে খুব বেশি মানুষজন উঠছেন না, যার কারণে তাদের যে দৈনন্দিন যে রায় রোজগার সেটি কিন্তু অনেকটাই কমেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই ছিল গায়বান্ধা থেকে শীতের সবশেষ তথ্য। আফতাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গায়বান্ধা থেকে শীতের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিনিধি আফতাব হোসেন। দর্শক, এবারে নগরদর্পণ। রাস্তা খোঁড়াখুঁড়ি করে দীর্ঘদিনেও কাজ শেষ না করায় চলাচল করতে পারছেন না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের মধ্যকুনি পাড়া এলাকার মানুষ। দীর্ঘদিন আর মেরামতের
কাজ না করায় নানা সমস্যায় পড়ছেন চলাচলকারীরা। স্থানীয়দের দাবি দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করার। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনোয়ার হোসেন ও তরিকুল ইসলাম খোকন। প্রায় 1,00,000 লোকের বসবাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্ষুদ্র মধ্যকুনিপাড়া এলাকায়। রাস্তা মেরামতের জন্য খোঁড়াখুঁড়ি করে কাজ শেষ না করায় নানা সমস্যায় পড়ছেন এলাকাবাসী। এ বিষয়ে বিস্তর অভিযোগ স্থানীয়দের তুলে ধরলে নানা প্রতিবন্ধকতা। রাস্তা দিয়ে চলাচল করি, মনে করেন যে জায়গায় উসকুস জায়গা, উস্তা খাই বা পড়া যা, রাস্তা ভাঙ্গা, বিটবুট ইদিয়া আওয়াজ যায় না। একটু বৃষ্টি হলে পুরো এলাকা তলিয়ে যায় বলে জানান বসবাসকারীরা। বৃষ্টি এলে এই পর্যন্ত পানি জমে থাকে আডু পর্যন্ত, রিকশা ওই মাথাতে নামা পরে হাঁটতে হইতে হয়, কোনো কিছু নিয়ে যাওয়া যায় না, কেউ রাত ভাঙ্গে কেউ পা ভাঙ্গে। এছাড়া শিক্ষার্থীরা সময় মতো স্কুল কলেজে যেতে পারছেন না বলেও জানান তারা। স্ল্যাবগুলো যে দেওয়া হয় না, আর রিকশা চলাচলও সমস্যা হয়, উপর উঁচু নিচে তো ওই যে গাড়ি টাড়ি একটু যাওয়া আসা সমস্যা হয়। অতি দ্রুত রাস্তাটির কাজ শেষ করার দাবি স্থানীয়দের। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমগোই রাস্তাটা পুরো ক্লিয়ার করে দেখ, পাকা করে দেখ। খুব দ্রুত কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের 8 নম্বর রাস্তা কাজ হচ্ছে, এটা ইলিশের জন্য একটু ছবি তো একটা সরকার নির্দেশ আছে নাকি, এখন উন্নয়নের কাজ বন্ধ। রাস্তা মেরামতের জন্য দীর্ঘদিন ফেলে রাখায় চলাচল করতে পারছেন না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের মধ্য কুনিপাড়া এলাকার লোকজন। দীর্ঘদিন এভাবে ফেলে রাখায় নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তারা, আর তাই অতি দ্রুত এ রাস্তার মেরামত চেয়েছে এলাকাবাসী। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম। প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গেন্টিং। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান এডিমন গেন্টিং। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এডিবির প্রেসিডেন্টের অভিনন্দন পত্র হস্তান্তর করেন এডিমন গেন্টিং। একই সাথে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে ভবিষ্যতেও কাজ করে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সংসদে এখন 648 জন শপথ বন্ধ এমপি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। 29 জানুয়ারি পর্যন্ত একাদশ সংসদের মেয়াদ থাকা সত্ত্বেও সেই সংসদ ভেঙে না দিয়েই দ্বাদশ সংসদের সদস্যদের শপথ পড়ানোতে এই অবস্থা তৈরি হয়েছে, তাই চলমান এই সংসদকে অবৈধ বলে মন্তব্য করেন তিনি। বিএনপি সহ দেশপ্রেমিক দলগুলোর গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম চলবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঞ্চল্যকর রাসেল হত্যাকাণ্ডের হত্যা উদ্ঘাটন ঘটনায় জড়িত মূল হোতা সহ 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজ কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, চাঁদার টাকা ভাগ পাটোয়ারা নিয়েই হত্যার শিকার হয়েছে রাসেল। যারা ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে, ঘটনা ঘটার পরেই তারা পালিয়ে যায় এবং তারা দেশ পাড়ি দিয়ে অন্য দেশে চলে যাওয়ার তারা চেষ্টা চালাচ্ছিল। আমরা একদম বর্ডার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করি, বাকি যাদেরই নাম আসবে এবং আমরা যাদেরই সম্পৃক্ত পাবো তাদের সকলকেই আমরা গ্রেপ্তার করি। এই যারা পৈশাচিক নির্যাতন করে, পৈশাচিক নির্বাচন করে তা রাসেলকে মারিয়ে মেরেছে, তাদের প্রত্যেককে আমরা আইনের সম্মুখীন করব। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি উপমা কণ্ঠ, আল্লাহ হাফেজ।